অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত খুবই স্মুথ ছিল এবং ভালো ছিল, এবং সব কিছু নিয়ে আমি খুবই হ্যাপি, মানে পুরো জার্নিটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিছু নেই, আমি খুব খুশি। ইউটিউবে আমি যে ভিডিওগুলো দেখেছিলাম ক্রাইটেরিয়া সেম ছিল, যে ইন্ডিয়ান নাগরিক হতে হবে এবং বয়স 14-30 হতে হবে। সো আমি জানতাম যে পসিবল না, বাট একটা ছেলে আর কি আমার সাথে গিয়েছিলো, ও আমাকে বলেছিলো যে ভাইয়া এটা পসিবল, চলো। আচ্ছা ঠিক আছে, ঘুরতে তো যাবো ভিসার মেয়াদের শেষের দিকে, তো ওইভাবে আর কি যাওয়া। তো যাওয়ার পরে আর কি পাসপোর্ট শো করার পরে তার আর কি ওই অডিশনটা দিতে দিয়েছে। তো তার জার্নি তো ভালো ছিল, আসলে সব কিছু তো বলতে পারি না আর কি, যতটুকু বলবো যে আমি ভালো করেছি। আবার তো যেতে হবে অন্য কথা, আমি কিছু বলতে চাই না, স্যাটিসফাইড। হ্যাঁ স্যাটিসফাইড। এখন পরিকল্পনা হলো যে ইন্টারন্যাশনাল অন্য কোনো জায়গাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা। সো যেটা আগে থেকে ইচ্ছা ছিল যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, ওটা ট্রাই করছি। হ্যাঁ অনেকগুলো কাজই করছি, যেমন অলমোস্ট 10টার মতো কাজ চলছে গানের, নিজের গান। সো আমিও চাচ্ছি যে এখন নিজের গান দিয়ে আর কি জনপ্রিয়তাটা ধরে রাখতে। সো অনেক কাজই হচ্ছে, যেমন আজকেও ছিল একটা টিভি লাইভ ছিল, শেষ করে আসলাম, তো কাজ চলছে ভালো। মুভি না, বাট নাটকে তো গান করছি এখন কন্টিনিউয়াসলি। এখন ওই অভিনয়ের ব্যাপারে আর কি প্রপোজাল আসছে, দেখা যাক সব ঠিকঠাক থাকলে। আমি যেহেতু জানি না অভিনয় কতটুকু ভালো পারবো কি না, কারণ আমি এর আগে অভিনয় কখনো করিনি। অফার যেহেতু আসছে, সো একটু এক্সপ্লোর করারও ইচ্ছা আছে, দেখি কি হয়। সারপ্রাইজই থাক, বড় পর্দে অবশ্যই না, এখনই তো পারবো না, আর সেইটা সাহসও করতে চায় না। এখন ছোট থেকে শুরু করি, দেখি কি হয়। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু হাসো না তো। এটা বেসিক্যালি এটা আমি বলেছি আগেও, যে আমার টিচার ক্লাস 5-এর যিনি ছিল উনি আতিফ আসলামের অনেক গান শুনতো, সো ওখান থেকে হিন্দি গান অনেক শুনেছি। আর ছোটোবেলায় ওই পোগো চ্যানেলটা বেশি দেখতাম, কার্টুন দেখতাম অনেক বেশি, ডোরেমন, ছোটা ভীম এগুলো, সো ওখান থেকেই হিন্দি আর কি শিখেছি। তারপরে গান শুনতাম অনেক, হিন্দি গান ভালো লাগতো, ওদের কালচারাল সাইডটা অনেক রিচ, তো তো ওখান থেকেই আর কি ভালো লাগে। তুমি দেখো না ইয়ে ক্যা হো গয়া, তুমহারা হু মেয়ে আর তুম মেরি মেহরান হু, তুমি ক্যা কহু কে দিন মে হুই কেসে চাঁদনি।